আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা কথোপকথন করব উত্তরবঙ্গের সফল লাভবার্ড ব্রিডার মঈন ভাইয়ের সঙ্গে। মঈন ভাই বর্তমানে কলোনিতে লাভবার্ড পাখি পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন। আজকে আমরা জানব কলোনিতে মঈন ভাই কী কী লাভবার্ড পাখি পালন করেছেন, তিনি পাখিকে কীভাবে যত্ন ও পরিচর্যা করেন এবং তিনি কীভাবে লাভবার্ড পাখিকে ব্রিডিং কোর্স করান, ও এছাড়াও লাভবার্ড পাখি পালনের ক্ষেত্রে এদের কোন জাত পালন করলে আপনাদের জন্য বেটার হবে এবং লাভবার্ড পাখি পালনের সব নিয়ম কানুন সহ আমরা আজকে মঈন ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং আপনাদের মাঝে তা শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে অন্য কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমার নাম মোহাম্মদ মহিন শেখ, বাসা বগুড়া সদরে, এক্সাক্ট লোকেশন হচ্ছে নারুলি উত্তরপাড়া। আচ্ছা আচ্ছা। আমার পাখি পালনের অগ্রসর হওয়া 2008 সাল থেকে। আচ্ছা আচ্ছা। ওই তখন থেকে আর কি আমার পাখি পালন শুরু। প্রথমে আমি বাজারে কাজে শুরু করছিলাম, এখন আমি মূলত লাভবার্ড পুষি, বর্তমানে আমি স্টুডেন্ট এই আর কি। আচ্ছা আচ্ছা। তো আপনার নিকট এখন কী কী পাখি আছে? আমার নিকট এখন বর্তমানে পাখি আছে আপনার মূলত লাভবার্ডটাই আমি মূলত মানে ব্রিডিংয়ের জন্য করে থাকি, যে আমি লাভবার্ডটাই মূলত ব্রিড করাই। পাশাপাশি আমার কাছে মানে সব ধরনের পাখি পাবেন, সানগুনুর থেকে শুরু করে ম্যাকাও, গেরে ব্যারট, তারপরে অ্যামাজন, এ টু জেড, মানে যত রকম পাখি আছে আর কি মূলত আমাকে বললে আমি দিতে পারবো কালেকশন করে আর কি। তো ভাইয়া আপনার এই এভিয়ারিতে কলোনি সেট আপে এখানে কী লাভবার্ড আপনি সেট করেছেন? একটা ভিডিও করলেন আপনি নিচে, সেটা হচ্ছে আমার ফিশার আইটেম। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নন ফিশার আইটেম, মানে বলতে পারেন নন রিং। এখানে আপনার নন রিংয়ের মধ্যে আমার মিউটেশন আছে হচ্ছে আপনার ইয়েলো অপালাইন আছে, ইয়েলো পিসপেস আছে, আর আপনার রোজি পিসপেসটা আছে আর কি। অপালাইনের ইয়াতে সিমটমটা কি আর বৈশিষ্ট্যটা কি পাখি? অপালাইন, পিসপেস আর রোজি এই তিনটার সিমটম প্রায় এক, সিমটম প্রায় এক বলতে এরা একই প্রজাতির পাখি, জাস্ট একটু কালারের ভিন্নতা। যেমন আপনার অপালাইন যেটা, এই অপালাইনটার ধরেন এটা মাথা ওর গলা পর্যন্ত মানে ঘাড় পর্যন্ত ফুল লাল হবে, আর যেটা পিস ফেস ইয়েলো পিস ফেস সেটার মাথার অগ্রভাগে লাল হবে। আর যেটা রোজি এটা সেম মনে করেন যে ইয়েলো পিস ফেসের মতোই মাথার অগ্রভাগ আপনার লাল হবে, বাট পুরো বডি হচ্ছে আপনার সবুজ এই আর কি। তো এখানে কি সব এক মিউটেশনের পাখি আছে না অন্য মিউটেশনের পাখিও আপনি এই কলোনিতে ছেড়েছেন? এখানে যদি আপনি মিউটেশনের কথা বলতে পারেন মানে মানে বলতে চান, সেক্ষেত্রে আমি বলবো যে এখানে মিউটেশন আছে তিনটা, বাট জাতটা একটা। জাত বলতে আমি বোঝাতে চাচ্ছি এখানে শুধু জাস্ট নন রিং পাখিটা রাখা হয়েছে আর রিং পাখিটা আমি নিচে রাখছি, কারণ রিং আর নন রিং পাখিটা যখন আপনি এক জায়গায় একই অ্যাভিয়ারিতে কলোনি পদ্ধতিতে যদি আপনি ব্রিড করান সেই ক্ষেত্রে আপনার বাচ্চা আসবে, যেগুলো বাচ্চা আসবে সেগুলো আসবে হচ্ছে শারীরিক প্রতিবন্ধী, যাকে আমরা বলে থাকি হাইব্রিড পাখি। এইগুলো সারা জীবনের জন্য আর কি ডিম বাচ্চা কখনোই করবে না, এরা ফিশার আর নন ফিশার, রিং আর নন রিংয়ের সংমিশ্রণে তৈরি হয়, এদের মানে ব্রিড হয় না আর কি, যেই কারণে দুইটা পাখি একসাথে পালন না করাই উত্তম। এই কলোনিতে কি আপনি কোনো পাখির রোগ ব্যাধিতে ফেস করেন কি না? যেহেতু ভাই মানুষ এত আপনার মেনটেনের মধ্যে থাকে, তারপরেও দেখা যায় যে মানুষের বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে বর্তমানে পুরো বিশ্বে অনেক নানান রকম মানে নতুন নতুন মানে রোগের আবির্ভাব হয়েছে, যেগুলোর বর্তমানে আপনার সিমটম বোঝার আগেই একটা জিনিসের মানে একটা প্রাণী বা মানুষ বলেন যেটাই বলেন তার মৃত্যু মানে হয়ে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে পাখিরও রোগ বালাই আছে, বাট লাভবার্ডের সব থেকে তুলনামূলকভাবে অনেক কম, মানে রোগ আপনার নাই বললেই চলে। লাভবার্ডের মূলত একটা রোগে আপনি বেশি ফেস করবেন, সেটা হচ্ছে আপনি যদি একটু খাবারটা কমজোরি দেন, মানে খাবারটা যদি একটু নিম্নমানের হয় সেক্ষেত্রে দেখা যায় যে ওদের এক ধরনের রোগ হয় যেটা হচ্ছে মানে অনেকে বলে বুক শুকনা রোগ, কেউ বলে যে মানে চিকন রোগ বা শুকনা রোগ,
এই রোগটা হইলে আর কি ওটা একটু সার্ভাইভ করানোটা একটু কঠিন হয়ে যায়। তাছাড়া আর মূলত ওইভাবে মানে রোগ ওইভাবে হয় না। আর এখন তো পাখির একটা কমন রোগ হয়ে গেছে, সেটা হচ্ছে ক্যাঙ্কার, লাভ বার্ডেরও আছে সেটা। সেটার জন্য আপনি আপনি একটু যদি ভালো মানের মেডিসিন ইউজ করেন তাহলে ওই রোগটা আর কি মানে সচরাচর চোখে পড়ে না আর কি। তো ভাইয়া বর্তমানে আপনার এই কলোনি সেটা কতটা নন ফিশার লাভবার্ড আছে? আমার এখানে নন ফিশার লাভবার্ড আছে আপনার সাত আট জোড়া প্লাস আছে, ওই 27 থেকে 28 জোড়ার মতো আছে আর কি। তো আপনার পাখি পালনে এই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? পাখি পালনে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যে আসলে ভালোর কোনো শেষ নাই আর পাখির সৌন্দর্যেরও আসলে কোনো শেষ নাই। সেই ক্ষেত্রে বলবো যে নেক্সটে একটু বড় পরিসরে খামার করার পরিকল্পনা আছে, বাট সেটার জন্য একটু সময় লাগবে। কারণ আপনি যত বছরেরই অভিজ্ঞ সম্পন্ন পাখাল হন না কেন, এক একটা পাখির মানে পরিবেশগত দিক বা রোগ বালাই সব কিছুই ভিন্ন হয়ে থাকে। সেই ক্ষেত্রে আগে আপনার জানতে হবে, শিখতে হবে, তারপরে একটা জিনিস পালন করে আমার মতে উত্তম। সেক্ষেত্রে আমি মোটামুটি লাভবার্ড সম্বন্ধে আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দিছে সেক্ষেত্রে আমি মানে সেই সুবাদে আর কি আমি লাভবার্ডটাই এখন মূলত করতেছি। নেক্সটে একটু বড় প্রজেক্ট করার আশাবাদী। আপনারাও দোয়া রাখবেন, পাশে থাকবেন, ইনশাল্লাহ হয়ে যাবে, সেটাও হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা জানি যে উত্তরবঙ্গে আপনি একজন ভালো মানের লাভবার্ড ব্রিডার। তো ভাইয়া আপনার নিকট একটা প্রশ্ন থাকবে, যদি সব কিছু বাদে কেউ যদি এই পাখি পালনে উৎসাহিত হয়ে পাখি পালন করে তাহলে কি তিনি সফলভাবে করতে পারবে কি না, এটা আপনার মন্তব্যে কি আছে? পাখি পালন যদি কেউ ব্যবসায়িক পরিকল্পনাতে যেতে চায় সেক্ষেত্রে আমি বলবো যে সে আসুক সেক্টরে। বাট সে যদি এরকম চিন্তাধারা করে আসে যে আমি মান্থলি এত জোড়া পাখি থেকে, ধরেন আমি 50 জোড়া পাখি থেকে আমি মান্থলি 25,000 টাকা ইনকাম করব, তাহলে আমি মনে করব যে সে আসলে বোকার স্বর্গে বসবাস করতেছে। কারণ এটা সম্পূর্ণ একটা প্রকৃতি প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত একটা জিনিস, হ্যাঁ, স্রষ্টা প্রদত্ত জিনিস। সে যতক্ষণ পর্যন্ত আপনাকে না দেবে আপনি শত চেষ্টা করেও আপনি ভালো কিছু করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি আগে হিসাব কষে বসে থাকেন যে আমি মান্থলি এত ইনকাম করবো, এত টাকা ইনভেস্ট করলে করে, সেক্ষেত্রে আপনি আমার মনে হয় না যে আপনি সফল হতে পারবেন। বাট আপনি যদি আপনার লক্ষ্যে স্থির থাকেন সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। এই পাখিগুলোকে ব্রিডিংয়ের জন্য আপনি কীভাবে প্রস্তুত করেন? ব্রিডিংয়ের আপনার সিজন থাকে লাভবার্ডের, সিজন বলতে এরা একটু শীতের ডিম বাচ্চা ভালো করে। এখন যে বর্তমানে যে রোদ, মানে আপনার মিনিমাম বগুড়াতে তাপমাত্রা চলতেছে আপনার 36 ডিগ্রি, বাইরে চলতেছে 38, মানে 38 ডিগ্রি সেলসিয়াস। এই ক্ষেত্রে যদি আপনি তাকে ডিম পাড়ান বা তার থেকে যদি ডিম বাচ্চা নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার লাভের থেকে ক্ষতির সম্মুখীনটা বেশি হতে হবে। কারণ পাখির উপরে ব্যাপক একটা স্ট্রেস পড়বে, ডিমটা আপনার জমবে ঠিকই, ডিম ফুটে বাচ্চাটা বেরোতে পারবে না, বিভিন্ন রকম সমস্যা ফেস করবেন। সেই ক্ষেত্রে আমি বর্তমানে আপনার সাপ্লিমেন্ট দেওয়াটাই অফ রাখছি। আমার অ্যাভিয়ারিতে আপনি দেখতে পাচ্ছেন যে বাচ্চা আর ডিম নাই বললেই চলে, কারণ আমি পাখিকে সেই পরিমাণে সাপ্লিমেন্টটা দিলে পাখিটা ডিমে আসে। আমি সেগুলো ইউজ করতেছি, আমি জাস্ট এখন শুধু খাবারের উপর রাখতেছি। পাখিগুলো খাচ্ছে আর হাড়িতে শুধু জাস্ট রাত্রিটা পার করতেছে, আমার এখন কোনোরকম ব্রিড হচ্ছে না। আর কলোনিতে একটা জিনিস ভালো যে পাখি তার নিজের ইচ্ছা স্বাধীন মতো ব্রিড করে, সেক্ষেত্রে এখন তাদের রেস্ট নেওয়ার সময় তারা রেস্ট নিচ্ছে, এটা আমার কাছে খুব ভালো। তারা ডিম পাচ্ছে না বা তাদের শরীরের দিকেও তারা খেয়াল রাখতেছে, সেটাও আমার কাছে ভালো লাগতেছে যে প্রাকৃতিকভাবেই তারা সব কিছু করতেছে তে আর কি। আর আপনাদের ফিশার পাখিটার কয়টা ডিম দেয় পাখি আর কয়টা বাচ্চা করে পাখি? ফিশারের তুলনায় আপনার নন ফিশার পাখিটা বাচ্চাটা অনেক বেশি করে বা মানে বেশি পরিমাণে করে। এই কারণে যারা ডিম পারে আপনার 6টা 7টা, যদি সেইগুলো ডিম যদি সব ফুটে যায় তো তারা 6টা 7টা বাচ্চারই খুব ভালো যত্ন করে এবং খুব ভালোভাবে লালন পালন করে তারা হাড়ি থেকে বের করে আর কি। সেই ক্ষেত্রে আমি বলবো যে ফিশারের থেকে নন ফিশারের ব্রিডিং প্রোগ্রেসটা অনেক ভালো, আর এরা একটু ফিশারের থেকে মানে ভয়ও কম পায়, যেই কারণে এরা একটু ব্রিডিংয়ে মনোযোগীটা একটু ভালো এই আর কি। আচ্ছা, একজন প্রাথমিক অবস্থায় একজন শৌখিন পাখাল যদি পাখি পালতে চায় তাহলে আপনি সর্বপ্রথমে তাদেরকে কী লাভ পাখি পুষতে মানে সাজেস্ট করবেন? আসলে কেউ যদি নতুন আসে
আছে যদি লাভবার্ড পাখিটাই মানে তার মানে চয়েসে রাখে, সেক্ষেত্রে আমি বলবো যে তার সবই পালন করা দরকার। কারণ ভাই এক একটার মজা এক এক রকম, মানে একটা জিনিসের মজা এক এক মানে একরকম। যেমন নন রিংয়ের মজা আলাদা, রিংয়ের মজাটা আলাদা। কারণ রিং পাখিটা আপনার নন ফিশারের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে থাকে, সাইজে একটু ছোটো হয়, বাট ওটার ব্রিডিং প্রোগ্রেসটা যে একবার ভালো মতো করতে পারবে সে মানে বাদ দেখি যতগুলো প্রজাতির লাভবার্ড হয়। যেমন এখন অনেকেই বাংলাদেশের অনেক ভাই ব্রাদাররা দেখা যাচ্ছে যে একটু মিউটেশন মানে একটু হাই মিউটেশন লাভবার্ড নিয়ে আর কি লালন পালন করতেছে, তারা অনেক রকম মানে মিউটেশন বের করার চেষ্টা করতেছে পাকিস্তানি ব্রিডারের মতো। আমি দেখতেছি ভালো লাগে আসলে, এইগুলো কাজ আসলে বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, যেটা আমার প্রত্যাশা বা পুরো বাঙালিরই প্রত্যাশা যে এক সময় পাখি দিয়ে বাংলাদেশ সেক্টরে এক সময় ভালো কিছু আশা করা যায়। সেক্ষেত্রে আমি বলবো যে তার যেটা ভালো লাগে, আসলে পাখি জিনিসটা আসে হচ্ছে আপনার মনের শখ থেকে, মনের ইচ্ছা থেকে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যেটা ভালো লাগবে সেটা যদি আপনি পুষতে পারেন, আমি মনে করবো যে আপনি সাকসেস হবেন। কারণ কি যে আপনার যেটা পছন্দ আপনি নিশ্চয়ই সেটার যত্নটা বেশি নেবেন, সেটার যত্ন, তার পিছনে পরিশ্রম, তার পিছনে সময় সবই আপনি বেশি পরিমাণে দেবেন, কারণ সেটা আপনার পছন্দ। আর মানুষ তার পছন্দের জিনিসকে সবসময় বেশি মানে প্রাধান্য দেয়। সেক্ষেত্রে আপনি পাখির পিছনে যত আপনি সময় পরিশ্রম সব কিছু যখন বেশি দেবেন, তখনই পাখি থেকে ভালো কিছু আসলে আশা করাটা মানে এটাই কাম্য। মানে আপনি যত বেশি তাকে দেবেন সে আপনি আপনাকে তত দেবে। আর আপনি যদি ধরেন যে এই পাখিটা পছন্দ না, বাট আমি বললাম, ভাই বললো বা আরও এক ভাই বললো আপনার, আপনি সেটা নিয়ে আসলেন, নিয়ে আসেন, আপনার ভালো লাগতেছে না, আপনি তার ঠিক মতো যত্ন নিচ্ছেন না, তাইলে ওকে দিয়ে তো আসলে কিছু করা সম্ভব না। আপনি জাস্ট মানে তাকেও আইনে কষ্ট দেওয়া হচ্ছে আর আপনার টাকাটাও আপনি হুদায় একটা জায়গায় খাতে ইনভেস্ট করে রাখছেন, এইটা এটা এটার বেশি আর কি। যারা প্রাথমিক অবস্থায় পাখি পালতে আসবে, পালন করতে আসবে, তাদেরকে আপনি সাজেস্ট কী সাজেস্ট করবেন, তারা বাচ্চাদের শুরু করবে না রানিংদের শুরু করবে? যদি লাভবার্ড পাখির ক্ষেত্রে, আচ্ছা লাভবার্ড পাখির ক্ষেত্রে আমি বলতেছি সেটা হচ্ছে যে যত রকম ব্রিডার বলেন, যত রকম পাখি পাখাল বলেন, তারা সবাই মূলত সাজেস্ট করে যে বাচ্চা দিয়ে শুরু করার। তো আমি বলবো যে আপনি যদি কোনো ভালো খামারির সন্ধান পান বা সান্নিধ্য লাভ করেন, সেই ক্ষেত্রে সে যদি আপনাকে আপন ভাবে আর আপনি যদি তাকে আপন ভাবেন, সেক্ষেত্রে সে যদি আপনাকে যদি রানিং পাখি দেয় আমার মনে হয় না খারাপ হবে। কারণ বাচ্চা পাখিটা লাভবার্ডের ক্ষেত্রে আপনার ফিমেল পাখিটার পরিমাণ অনেক বেশি, মেলটা নাই বললেই চলে। আমি যদি আপনাকে 10টা যদি বেবি দিই, আমি মনে করবো ওখান থেকে 60টা ফিমেল হওয়ার চান্সটা বেশি, আপনি 3টা মেল পাবেন, সেই ক্ষেত্রে আপনি প্রথমে হতাশ হবেন। আপনি যদি আবার আমার কাছে আসেন, এসে যদি বলেন যে ভাই আমি 10টা বাচ্চা নিব না, আমি এক জোড়া রানিং নিব আপনার থেকে, আপনার আমাকে একজোড়া ভালো রানিং পাখি দেবেন, আমি যদি তাকে এক জোড়া রানিং পাখি দিই, সে ইনশাল্লাহ 2 মাসের ভেতরে আরও 4টা বাচ্চা সে পাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে তার মেল ফিমেলের ঝামেলাটা হইলো না, তার মানে সে একটা রানিং পাখি পাইলো, তার ছোটো থেকে আপনার 12 মাস 11 মাস পর্যন্ত তার ওয়েট করতে হইলো না, সে প্রথমেই একটা পাখির মজাটা পাইলো, সে নেক্সটের চেষ্টা করবে যে আমি আরও ভালো কিছু কালেকশন করবো, আমি ভালো কিছু আরও এটা থেকে মানে পাওয়ার সম্ভাবনা সে করবে আর কি। তো ভাইয়া, আপনার নিকট থেকে যদি কেউ পাখি কিংবা পাখির বাচ্চা নিতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন? আমার কাছে যদি ব্রিডিং সিজনে কেউ বাচ্চা চায় আমি তাকে অলওয়েজ বাচ্চা দিতে পারবো, কারণ সেই সময় আমার কাছে প্রচুর পরিমাণে বাচ্চা থাকে। আর কেউ যদি রানিং নিতে চায় আমি সেটাও দিতে পারবো, সেটাও সমস্যা হবে না। তবে সেই ক্ষেত্রে তাকে একটু কষ্ট করে আমার সাথে একটু রাতে দেখা করতে হবে, মানে সে দিনে আসলো, সে যদি দূরের মানুষ হয় সে দিনে আসলো, সারাদিন আমরা আড্ডা দিলাম, কথাবার্তা বললাম, বাট সন্ধ্যার পরে যখন কলোনির পাখি আসলে মেল ফিমেল ওইভাবে মানে কোনটার সাথে কোনটা জোড়া বা মেল ফিমেল কোনটার সাথে কোনটা পেয়ার নিয়ে আসে, এটা আপনি চাইলেও আইডেন্টিফাই ওইভাবে করা যায় না, কারণ সব পাখির দেখতে প্রায় সেম। সেক্ষেত্রে আপনার সন্ধ্যা হওয়ার পরে যার যার হাড়িতে, যার যার বাসস্থানে সে এসে জোড়া জোড়াভাবে ঢুকে যায়, সেক্ষেত্রে সে যে কোনো একটা একটা হাড়ি থেকে আমি তাকে দিতে পারবো। এখন তো আপনার ব্রিডিং সিজন না, এখন আপনারা মানে যে আনব্রিডিং সিজন, এখন যদি আপনার থেকে রানিং চাই রানিং দিতে পারবেন? তো আমি রানিং দিতে পারবো, রানিং দিতে আমার কোনো সমস্যা নাই, বাট আমি একটাই বললাম, কন্ডিশনটা একটাই, সেটা হচ্ছে আমি রাতে ছাড়া দিতে পারবো না, কারণ আমি যদি দিনে দিয়ে দিই
সে দিনে আসলো, সে তার হয়তো বা হাতে সময় নেই, সে দিনে আসলো। আসার পর আমি তাকে দুইটা পাখি ধরে দিলাম, আমি মেল ফিমেল তাকে চেক করে দিলাম, বাট আমার এখানে আরও দুইটা পাখি আপনার মানে নষ্ট হয়ে যাবে। কারণ কি, ধরেন যে একটা থেকে আমি মেল দিছি এক পেয়ার থেকে, আর এক পেয়ার থেকে আমার ফিমেল দেওয়া পড়ছে, তাইলে আমার এখানে আবার দুইটা পাখি নষ্ট গেলো, সেই দুটো আবার পেয়ার হইতে সময় লাগবে, আবার ব্রিডিং আসতে সময় লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে আমি যদি আপনাদের ভালো চাই, ইনশাল্লাহ আপনারও আমাদের মানে আপনাদেরও আমার ভালো চাইতে হবে। সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমার থেকে একটু রাতেই পাখি নেওয়াটা আমি মনে করবো যে বেটার। তাহলে আপনারা, আমি মনে করি আপনারাও একজোড়া ভালো পাখি পাবেন, আমিও আপনাদেরকে একজোড়া ভালো পাখি দিতে পারবো। তো ভাইয়া, আপনার নিকট থেকে যদি পাখি নিতে চাই তাহলে তো অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগের এখন একমাত্র মাধ্যম হচ্ছে মোবাইল নাম্বার। হ্যাঁ ভাইয়া, আপনার মোবাইল নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01939520062। প্রিয় দর্শক, ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মঈন ভাইয়ের মোবাইল নাম্বার। এছাড়াও ডিসক্রিপশন বক্সে মঈন ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা রানিং পাখি চান তারা অবশ্যই সকালে আসবেন, সারাদিন মঈন ভাইয়ের সাথে ঘোরাঘোরা করবেন, আড্ডা দেবেন, এবং রাত্রি বেলা মঈন ভাই আপনাদেরকে চয়েস ফুল হিসেবে পাখি বাছাই করে আপনাকে দিয়ে দেবে। তো মঈন ভাই, ঠিক আছে, এই যে আপনি অল্পটুকু সময়ে আপনার মহামূল্যবান সময় নষ্ট করে এসে আমাদের দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলে এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর উপদেশ, এত সুন্দর সুন্দর দিক নির্দেশনামূলক গঠনমূলক আপনি কথাগুলো উপহার দিলেন, এজন্য আপনাকে আবারও দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ দীপ্ত ভাই, সরি দীপ্ত বললেও ভুল হবে, রেজা ভাই, আমরা তাকে ছোট থেকে রেজা ভাই নামে চিনি। তো বলবো যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা যদি তাকে সাপোর্ট দেন বা তার যদি পাশে থাকে, সে এক সময় অনেক ভালো পর্যায়ে যাবে, কারণ তার মধ্যে কাজ করার অনেক প্রবণতা আমরা দেখতে পাই। কারণ সে খুব অল্প সময়ে আমার এখানে প্রায় 3-4 ভিজিট করছে, আসে, সে এমনি দেখা করতে আসে, দুই একটা ছোট ক্লিপ নিয়ে যায়, সে তার মতো করে ভিডিও করে করে আপনাদেরকে উপহার দেয়। তাই আমি বলবো যে আপনারা যদি একজন ভালো ইউটিউবারকে চুজ করতে পারেন, তাহলে আপনারা একজন ভালো ব্রিডারকেও সিলেক্ট করতে পারবেন, এটা আমার মতামত, একান্ত ব্যক্তিগত মতামত। তো একটা কথাই বলবো যে আপনারা দীপ্ত রেজা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, তার চ্যানেলে সবসময় লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, এটাই প্রত্যাশা। আর আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।